নিয়েতে স্যার কয়েকবার ক্রোশিয়া গেম মারছি, ওইখানে যেতে পারি নাই, পুলিশে ধরে আবার ডিপোর্ট করছে। এই গেম মারছেন জিনিসটা কি একটু ভালো করে বুঝান স্যার। আমরা একত্র মিলে কয়েকজন মিলে আমরা মোবাইলে লোকেশন ধরিয়া আমরা ক্রোশিয়া পার হইয়া স্লোভানিয়া পার হইয়া ইটালি যাওয়ার উদ্দেশ্যে আমরা যাই। যখন ক্রোশিয়া আমরা ঢুকি, ঢোকার পর থেকে আমাদের ওই পুলিশে ধরিয়া আবার মনে করেন জামা কাপড় ব্যাগ ঠ্যাগ সবকিছু রাইখে দিয়ে আমাদের বসনিয়া পাঠাই দেয়। লাস্ট আপনি যে গেম মারতে গেলেন সে তখন কি হয়েছিল একটু বলেন স্যার। লাস্ট ওই তো গত 3 দিন আগে আসছি আমরা ক্রোশিয়ার কিছুটা ভিতরে গেছিলাম, ওইখান থেকে জঙ্গলের ভিতরে আমরা রাত্রে শুয়ে রয়েছি, তো পুলিশে আমাদের সকালবেলা এসে চারদিক থেকে ঘেরাও করছে। ঘেরাও করে এসে ওইখান থেকে ধরে আমাদের ব্যাগ ঠ্যাগ মোবাইল টাকা যেগুলো আসছিল সবগুলো রাখিয়া মোট কথা আমাদের শুধু জাঙ্গে পয়রা আমাদের পার করে দিছে এদিকে বসনির ভিতরে। মানে আপনি বলতে চাচ্ছেন ক্রোয়েশিয়া পুলিশ আপনাদের সবকিছু রেখে দিয়েছে, শুধু আপনাদের আন্ডারওয়্যার পরা অবস্থায় আপনাদেরকে ফেরত পাঠিয়েছে। কিন্তু এটা তো মানে এটা মানে অনৈতিক এবং এটা একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে না? এখন আবার মারো স্যার, ওরা ডিপোর্টের সময় ওরা কালো কালো লাঠি দিয়ে ওরা মারে মেরে তারপরে আপনার মেরে তো বসনির ভিতরে। আচ্ছা আপনি আপনি কি বললেন আপনার কি নাম? এগুলো আপনাদেরকে ধরে নিয়ে তারপর পিটিয়েছে না জঙ্গলে যখন আপনারা ছিলেন তখন পিটিয়েছে? জঙ্গল থেকে বের হওয়ার সময় তোমার বসনিয়া ডিপোর্ট হয়ে তখন।